রানী সংকলে কোভিড 19 টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন। ঠাকুরগাঁও রানী সংকল থেকে মাহবুব আলমের পাঠানো তথ্য। ঠাকুরগাঁওয়ের রানী সংকল উপজেলায় 7 ফেব্রুয়ারি রবিবার দুপুরে কোভিড 19 টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুস সামাদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির শুভ উদ্বোধন করেন ঠাকুরগাঁও 3 আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না ও আওয়ামী লীগ সভাপতি সাইদুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন ওসি এস এম জাহিদ ইকবাল, পৌর আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আতাউর রহমান। এছাড়াও কর্মসূচিতে বিভিন্ন চিকিৎসক, কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত এ উপজেলায় প্রথম ধাপে 7,000 ডোজ টিকা পৌঁছেছে। এরই মধ্যে প্রথম দফায় 3,500 জনকে টিকা দেওয়া হবে। আজ রেজিস্ট্রেশনভুক্ত অনুযায়ী 182 জনের মধ্যে 2 জনকে দিয়ে উদ্বোধন করা হয়। সংশ্লিষ্ট মেডিকেল অফিসার ডাক্তার ফিরোজ আলম এ তথ্য নিশ্চিত করেন।